নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি সানডে কমেন্ট বক্সে। আজকে আমি কিছু আমার প্রিয় দর্শকদের মধ্যে কমেন্টস আমি পড়ব, আর যাদের কমেন্টস পড়তে পারছি তারা খুব লাকি, আর যাদের কমেন্টস পড়তে পারলাম না তারা দুঃখ পাবেন না। আমি এরপরে নেক্সট ডে আমি আবার ট্রাই করব আপনাদের কমেন্টস পড়ার। আপনারা কমেন্টস করতে থাকুন, ভালো ভালো কমেন্টস করুন, যাতে আমি ইন্সপায়ার হই এবং আপনাদেরকে অনলাইনে আমি সমস্ত কিছু প্রোভাইড করতে পারি। তো আসুন দেখা যাক আজকে কাদের কাদের কমেন্টস আমি পড়তে চলেছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন ভিডিওটি শুরু করি। আসুন তাহলে কমেন্টগুলো দেখি কে কি কমেন্ট করেছেন। তো প্রথম যিনি কমেন্টস করেছেন টিনার্সি প্রোডাকশন, উনি বলেছেন আমি অনিন্দিতা অধিকারী, আমার জন্ম তারিখ 6 মে 1988, সকাল 6:30, ধনু রাশি। দাদা দয়া করে একটু বলবেন, মানে আমার মনে হয় উনি ওনার সম্পর্কে জানতে চেয়েছেন। দিদি ভাই আপনি জন্ম তারিখ দিয়েছেন, জন্ম সময় দিয়েছেন, কিন্তু স্থান দেননি, যার জন্য আমি দুঃখিত। আপনার কমেন্টসটির আমি সঠিক উত্তর দিতে পারছি না, কারণ এভাবে মানে একটা আইডিয়ার উপরে কোনো কথা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ অন্য কেউ বলতে পারে, আমি বলতে পারবো না। আই এম এক্সট্রিমলি সরি। এরপরে নেক্সট কমেন্টস করবেন, তো আমি আশা করি সানডে কমেন্ট বক্সে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে যিনি কমেন্টস করেছেন তিনি হচ্ছেন উৎপল বসাক, উনি লিখেছেন দাদা আমি উৎপল বসাক, DOB 2281, টাইম 8:35, মেল, ডেট অফ প্লেস ফুলিহা শান্তিপুর নদিয়া। আমার ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন হবে বললে খুব উপকার হতো, প্লিজ দয়া করে একটু বলবেন দাদা। উৎপল বাবু আপনাকে আমি একটা কথা বলি, আপনি সবই সব ঠিকঠাক দিয়েছেন কিন্তু AM PM দেননি, মানে 8:35 AM না PM হবে সেটা জানাননি, যার জন্য আপনার কমেন্টসটিও আমি উত্তর দিতে পারছি না। আমাকে কমেন্টস করতে গেলে আপনাদের সকলকে বলি সমস্ত কিছু একদম সঠিক দিতে হবে, কারণ আমি কোনো কিছুই কিন্তু একটা মানে একটা নিজে থেকে বানিয়ে বলতে পারবো না, কারণ আমি এখানে একটা প্রেডিকশান যদি ভুল হয় তাহলে আপনারই চলার পথটা ভুলভাবে আমি পরিচালিত করবো। আমি সেটা চাই না যে আপনাদেরকে আমি ভুলভাবে কোনো পরিচালিত করি। এরপরে যিনি কমেন্টস করেছেন বৈশালী চক্রবর্তী, উনি লিখেছেন স্যার আমার DOB 1/3/1988, টাইম 15:00 PM, শ্রীরামপুর, আমার হাজবেন্ডের 10/12/1988, টাইম 3:00, আমাদের 6 ইয়ার ম্যারেজ, আমাদের বেবি হবে, প্লিজ হেল্প করুন। আচ্ছা দিদি ভাই, বৈশালী দিদি ভাই আপনাকে একটা কথা বলি, আপনার সমস্ত কিছু সব ঠিকঠাকই দিয়েছেন, আপনার আপনারটা মানে বলা যায়, কিন্তু এই বেবি হবে কি না এটা আমি বলতে পারবো না, কারণ এটা টোটালটা ডিপেন্ড করে আপনার, আপনি ডাক্তারের কাছে যান সেখানে দেখান। আমি তবে আপনাকে আপনার মনের এর জন্য আমি বলে দিচ্ছি আপনার কি হবে হবে, মানে টোটালটা তো ওইভাবে বলা সম্ভব নয়, কারণ এগুলো সমস্ত কিছু মেডিকেল লাইনের ব্যাপার, তো মেডিকেল লাইনে যান, এটা অ্যাস্ট্রোলজির ব্যাপার নয় যদিও বা, তবে আমি আপনার হরোস্কোপটা দেখে বিচার করে বলছি। আপনার মিথুন লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। আপনার ছক বিচার করে যা দেখা যাচ্ছে যে আপনার যে সন্তানের স্থান সেটা ভালো পজিশনে আছে, আপনার হাজবেন্ডের সন্তানের স্থান কীরকম পজিশনে আছে সেটা তো বলা যাচ্ছে না,
আপনার দিকে কোনো প্রবলেম নেই, মানে আপনার সমস্ত কিছু ঠিকঠাকই আছে। তবে আমি বলবো আপনারা দুজনে উভয় গিয়ে ডাক্তারের কাছে পরামর্শ নেন, যিনি কমেন্টস করেছেন এরপরে অশোক মণ্ডল। অশোক, উনি লিখেছেন অশোক মণ্ডল, জন্ম ডেট 14/2/1977, রাশি ধুন মরা ভবিষ্যতে জানা হ্যাঁ, মানে উনি ওনার ভবিষ্যৎ জানতে চান। যাই হোক অশোকজি, মে আপকো এক বাত বলনা চাহতা হো, বো হে কি আপনে মেরে কো ধনু রাশি হ্যাঁ ইয়ে সব তো লিখ দিয়া, লেকিন আগর আপ ফুল ডেট অফ বার্থ ইয়াহ পর লিখ দেতে তো মে ওয়াহ পর জন্ম কুণ্ডলি কো মে দেখ পাতা অর সহি সে আপকো বতা আতা। আপনি তো খুদি লিখ দিয়া সব কুছ, তো মে ক্যা বাতাও। তো বাত ইয়ে কি আপ ফির সে দুবারা মেরে কো কমেন্টস কিজিয়ে, পুরা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অর প্লেস অফ বার্থ সব কুছ দেনা, উসকে বাদ মে আপকো বল দুঙ্গা, ঠিক হে। এরপরে যিনি কমেন্টস করেছেন উনি হচ্ছেন সুমন। উনি লিখেছেন শনি নিজের হাউসে নষ্ট করে না, শনি কতটা খারাপ ফল দেবে সেটা মেটাল চার্ট হাউসের ডিগ্রি এর উপর নির্ভর করে। ধন্যবাদ দাদা, আপনি অ্যাস্ট্রোলজির অনেক কিছু জানেন দেখা যাচ্ছে, তো আপনি ঠিকঠাকই বলেছেন। তবে আমি ওই ভিডিওতে, যে ভিডিওতে আপনি কমেন্টস করেছেন, ওই ভিডিওতে তো সমস্ত কিছু একটা ভিডিওতে কভার করা সম্ভব নয়। আমি এর পার্ট আর একটা পার্ট করেছি অলরেডি, সেখানে আমি ডিগ্রি নিয়ে কথা বলেছি, নক্ষত্র নিয়ে কথা বলেছি, তো ভিডিওগুলো দেখুন। হ্যাঁ, তা আপনার আপনি সমস্ত কিছু অ্যান্সার পেয়ে যাবেন। যাই হোক, সঙ্গে থাকুন। এরপরে যিনি কমেন্টস করেছেন লিপস্টো র্যাটনো, উনি লিখেছেন দাদা আমার ডেট অফ বার্থ 4/1/1987, প্লেস রাজশাহী বাংলাদেশ, টাইম সকাল 9:00 AM। দাদা আমার রাশি অ্যান্ড লগ্ন কি একটু বলবেন প্লিজ। দাদা কেউ অ্যান্সার দিতে চায় না, তাই দাদা আপনাকে বলছি। যাই হোক, উনি কেউ অ্যান্সার দিতে চান না, যাই হোক আমি আপনার কমেন্টসটি ওই জন্য নিয়েছি, আপনার অ্যান্সার আমি দিতে চলেছি, শুনুন। আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন, মকর লগ্ন, এবং রাশি হচ্ছে তুলা রাশি। আর আপনার অতিরিক্ত পাওয়া হিসাবে আপনি বলে দিই আপনার সাথী নক্ষত্র। এরপরে যিনি কমেন্টস করেছেন সাথী মালিক, উনি লিখেছেন সাথী মালিক ফিমেল, DOB 31/7/1993, সানডে, টাইম রাত 11:11:30 এর মধ্যে, 11:00 থেকে 11:30 মধ্যে, প্লেস হুগলি। আমার কি রাশি? দিদি ভাই আপনার লগ্ন হচ্ছে মীন লগ্ন এবং রাশি হচ্ছে ধনু রাশি, আর আপনার নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। এরপরে যিনি কমেন্টস করেছেন তিনি হচ্ছেন অজয় দাস, উনি লিখেছেন আমার ধনু রাশি, ডেট অফ বার্থ 8/12/1995, আমার কি করতে হবে? দাদা আপনাকে কিছুই করতে হবে না, মানে আপনি অ্যাকচুয়ালি সমস্ত কিছুই দিয়েছেন, কিন্তু ডেট অফ বার্থ শুধু দিলে তো হবে না, আর ধনু রাশি বললেও হবে না, কারণ হচ্ছে আপনার মতো ধনু রাশি লাখো লাখো আছে, ঠিক আছে? আপনাকে প্রপার ডেট অফ বার্থ দিতে হবে, মানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, ঠিক আছে? এবং AM না PM এগুলো উল্লেখ করতে হবে, মেল ফিমেল এগুলো টোটাল উল্লেখ করতে হবে। করার পর আপনি আমাকে মেসেজ করুন, আমি এরপরে নেক্সটে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ এইভাবে একটা ধোঁয়াশার মধ্যে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি আগেও বলেছি এখনও বলছি, সঙ্গে থাকুন। এরপরে যিনি কমেন্টস করেছেন উনি হচ্ছেন দেবব্রত পাল, উনি লিখেছেন দাদা কোনো কাজ পাওয়া যাবে? দেবব্রতবাবু আপনি অবশ্যই চেষ্টা করুন, কাজ অবশ্যই পাবেন, কারণ আপনাদের
ধনুরাশির এখন 24শে জানুয়ারির পর থেকে আপনাদের ভালো সময় আসতে চলেছে। যাই হোক, আপনি চেষ্টা করুন, অবশ্যই কাজ পাবেন, সঙ্গে থাকুন। এরপরে যিনি কমেন্টস করেছেন উনি হচ্ছেন রঞ্জিত চক্রবর্তী। উনি লিখেছেন, স্যার 24/1/2020 শেষ হবার আগেই শনিদেব আরও বেশি মনয় কষ্ট দিচ্ছে, জানুয়ারিতে বিজনেস এত বেশি খারাপ যাচ্ছে, স্যার আমার ডেট অফ বার্থ এত ম্যারেজ সম্পর্কে একটু বলুন। আচ্ছা রঞ্জিতবাবু, আপনাকে একটা কথা বলি, আপনি ডেট অফ বার্থ দিয়েছেন, তবে ফুল ডেট অফ বার্থ দেননি, মানে ডেট অফ বার্থ মানে আপনার জন্ম সময়, জন্ম স্থান এবং আপনার এম পি এম মেল ফিমেল সমস্ত কিছু উল্লেখ করতে হবে। যাই হোক, তবে আমার ভিডিওগুলো দেখুন, ভিডিওতে আমি কিছু ক্রিয়ার কথা বলি, সেই ক্রিয়াগুলোই আপনি করুন। আমি 100% না গ্যারান্টি দিতে পারি, তবে আপনাকে 70-80% গ্যারান্টি দিচ্ছি আপনার সেই ক্রিয়াগুলো করলে আপনারই মঙ্গল হবে। তো আমার ভিডিওগুলো একটু ফলো রাখুন এবং দেখুন, অবশ্যই আপনার ভালো হবে। এরপরে যিনি কমেন্টস করেছেন উনি হচ্ছেন উৎপল বসাক। দাদা, আমি উৎপল বসাক, ডিওবি 2/2/81, টাইম 8:35, মেল ফুলিয়া শান্তিপুর নয়ডা। আমার ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন হবে বললে খুবই উপকার হতো, প্লিজ দয়া করে একটু বলবেন দাদা। আচ্ছা উৎপলবাবু, আপনার এখানেও আপনি একটা জিনিস ভুল করেছেন, আপনারটা আমি বলতে পারতাম তখনই যখন আপনি টাইমটা দিয়েছেন, টাইমের ডেট অফ মানে টাইমের যে এম পি এম সেটা উল্লেখ করেনি, কারণ এম আর পি এম এ একটা রাশির পার্থক্য হয়ে যায়, বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? তো সঠিকভাবে আমাকে উল্লেখ করুন, আমি আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে। কেন আপনাদের অ্যান্সার দেবো না, আপনাদের অ্যান্সার দেবো বলেই তো আমি বসে আছি। যাই হোক, শুনতে থাকুন। এরপরে যিনি কমেন্টস করেছেন উনি হচ্ছেন দেবস্মিতা মুখোপাধ্যায়। উনি লিখেছেন, আমার ডিওবি 9/5/1993, টাইম 5:42 PM, প্লেস সিটি সেন্টার, নার্সিংহোম দুর্গাপুর। আমার ধনুরাশি বাট কি লগ্ন একটু বলুন, আর আমার আমার কর্মযোগ আর বিবাহযোগ কোনো কিছু কি আছে কাইন্ডলি একটু বলুন। দিদি ভাই, আমি আপনার ব্যাপারে আমি অবশ্যই সাহায্য করব, আপনি শুনতে থাকুন। দিদি ভাই, আপনার ধনু রাশি এবং মেষ লগ্ন, নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র। আমি এই মূলা নক্ষত্র নিয়ে অলরেডি আমি বলেছি যে মূলা নক্ষত্রের জাতক জাতিকারা এই বছর পুরো ফাটি দেবে। দিদি ভাই আপনি নিশ্চিন্তে থাকুন, না এই বছর আপনি সমস্ত দিক থেকে উন্নতি লাভ করবেন। দেখা যাক আপনার হরোস্কোপ কি বলে। দিদি ভাই আপনাকে আমি বলি, আপনি এপ্রিল মাস থেকে আপনার কর্মযোগ স্টার্ট হচ্ছে, মানে এর আগে প্রচেষ্টা আপনি করে যান, আমি বলবো না যে আপনি প্রচেষ্টা করবেন না, তবে আপনার বড় কোনো উচ্চপদস্থ জায়গায় আপনার চাকরির যোগ রয়েছে এবং ভালো সেক্টরে আপনার চাকরির যোগ রয়েছে এপ্রিল মাসের পর থেকে, মানে আপনার পারমানেন্ট চাকরি হবে, জব হবে। আর থাকলো শুধু বিবাহযোগ, ও বিবাহযোগটা আপনার নভেম্বরের পর থেকে আপনি ট্রাই করুন, মানে নভেম্বর স্টার্ট হলেই আপনি ট্রাই করে নিন, মানে তখন থেকে যোগটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল এতগুলো কমেন্টস, এই কমেন্টসগুলো আজকে পড়লাম, ভালোই লাগলো। আপনাদেরকে সবাইকে আমি হেল্প করতে পারলাম না, আই এম অ্যাবসলিউটলি সরি। তো এরপরে নেক্সট সানডেতে দেখা যাক, যদি করতে পারি তো করবো। ধন্যবাদ, আপনারা সকলে সঙ্গে থাকুন, এরকম দেখতে থাকুন।